যারা যারা অফার করতো সবাইকে অ্যাকসেপ্ট করতাম কাউকে না বলতাম না মন অনেক বড় ছিল তো বেশিরভাগ সময় গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম অনেক দাঁড়ায় থাকতাম মেয়েদের জন্য দাঁড়ায় থাকতাম দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি তো আমরা যখন এন্ট্রি নিতাম তখন মেয়েরা বেরোতে ছুটি তো আমি ব্যাগ নিয়ে আগে যে আমি থাকতাম দেখতাম কে যায় এমনি চোখ মারতাম এরকম ছিল বিষয়টা আর কি হ্যাঁ টাঙ্কি মারতে পছন্দ করতাম ওইরকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো আর ছোটবেলা থেকে আমি এরকমই দেখতে আমি ছ্যাঁকা খাইতামও না ছ্যাঁকা দিতামও না আমি যারা প্রপোজ করতাম সে করতো আর যে আমাকে প্রপোজ করতাম গার্লফ্রেন্ড বেরিয়েছে একটু হাইটা গার্লফ্রেন্ডটা বিচাই দিয়ে আবার যে ওই স্কুলে শান্তে দাঁড়িয়ে তারা আবার মেয়েরা আসতো তাদের সাথে গল্প করতে হবে এরকম প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওই রকম ছিল না ওই ছিল না যে হাই হ্যালো বলা ভালো লাগাটা যেটা ওইটাই আমার প্রেমের আর একটা বিষয় ছিল যে কথা বলতো হাই হ্যালো বলতো হাত ধরে হাঁটতো ওইটাই ভালোবাসা ছিল ওইরকম কিন্তু রিয়েল লাভ লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না আপনারা জানেন একটাই ছিল সেটা অনেক আহ জীবনে আমাকে যাই হোক প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওইরকম ছিল না ওরেখানে ছিল না যে হাই হ্যালো বলা ভালো লাগাটা যেটা ওইটাই আমার প্রেমের আর একটা বিষয় ছিল যে কথা বলতো হাই হ্যালো বলতো হাত ধরে হাঁটতো ওইটাই ভালোবাসা ছিল ওইরকম কিন্তু রিয়েল লাভ লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না আপনারা জানেন একটাই ছিল সেটা অনেক ভোগাইলো জীবনে আমাকে যাই হোক মনে একটাই প্রেম ছিল সে লালা আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আর বিষয় হচ্ছে যে আমি এখন প্রেম দিকে নাই এখন হচ্ছে আমার বিজনেসের দিকে আমার ফোকাস হ্যাঁ ছিল এক্স হয়ে গেছে ছিল এখন নেই ফেমাস হওয়ার আগে ওই যে একশো সাতত্রিশটা যে হিসাবটা ছিল ওইটা হচ্ছে ফেমাস হওয়ার আগে টিকটক করার আগে তখন ফেসবুক চালাইতাম পিকচার আপলোড করতাম আর গল্প করতাম মেয়েরা দেখতো পছন্দ করতো স্কুলে যখন পড়াশোনা করতাম হাঁটতাম বেশিরভাগ সময় গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম গার্লস স্কুলে কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন হ্যাঁ অনেক দাঁড়িয়ে থাকতাম মেয়েদের জন্য দাঁড়িয়ে থাকতাম দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি ছিলাম আর ওইরকম আর কি ছিলাম তারপরে যে আপনার মহাখালী মডেল হাই স্কুলে দাঁড়িয়ে থাকতাম কি ছেলেদের আলাদা ছেলে মেয়েরা সকালের বেশি পড়াশোনা করত তো আমি ব্যাগ নিয়ে আগে যে দাঁড়িয়ে থাকতাম দেখতাম কে যায় এমনি চোখ মারতাম এরকম ছিল বিষয়টা হ্যাঁ টাঙ্কি পছন্দ করতাম ওইরকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো আর ছোটবেলা থেকে আমি এরকমই দেখতে আহ কি ছোটবেলা থেকে সবাই বলে আর কি জানিনা আমি কিউট কিনা আপনারা আর কি তারপর হচ্ছে একটা কন্যা রাশি আছে আমার আমার রাশি হচ্ছে কন্যা রাশি তো এরকম ভাবে চলতো আমার দিনকাল মানে ভালোভাবে চলতো পড়াশোনা করতাম আসতাম দোকানে বসতাম আমাদের কাপড়ের দোকান ছিল মুদি দোকান ছিল সব দোকানগুলি একসাথে চালাতাম আমি কখনো কাপড়ের দোকানে বসতাম কখনো চা চায়ের দোকান মুদি দোকান ওখানে বসতাম তো গুলো খুবই ভালো ছিল খুবই ভালো ভালোভাবে আমার সংসারটা চলতেছিল তো এর মধ্যে হচ্ছে যে আমার আয়ের উৎস আসলো আসার পরেই তো আমি হচ্ছে যে ওই টাঙ্কি মারাটাই তো প্রেম ছিলেন তখন আছে যে প্রেম বলতে যে একসাথে মেকআউট করতে হবে ঘুরতে হবে ঘুরতে হবে এরকম কিছু না যে ঠিক আছে তুমি আমার গার্লফ্রেন্ড এটা খালি মাথায় রাখলে হবে হ্যালো দিবা মেসেজ দিবা রাস্তায় দেখা বয়ফ্রেন্ড হিসাবে স্বীকৃতি দিবা এরকমই ছিল দিয়েছেন না না ছাঁকার কোনো কিছু ছিল না এরকম আমি ছ্যাঁকা খাইতামও না ছ্যাঁকা দিতামও না আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো আর যে আমাকে প্রোপোজ করতাম অ্যাকসেপ্ট করে নিতাম একসাথে একশো সাত্রিশটা রানিং চলছে 137 হ্যাঁ 137টা মেসেঞ্জার আমি একদিন গুনতেছিলাম মেসেঞ্জারটা 3 4 5 6 গুনতে গুনতে দেখলাম যে আমার বেবি টিভি বাবু টাবু জান এগুলো লেখা 137টা গার্লফ্রেন্ড আছে তো তারপর থেকে কাউন্ট হলো যে 137টা তার মানে আমার গার্লফ্রেন্ড আছে ঠিক আছে ওইটাই মানে শেয়ার করেছিলাম ওইটাই এখন অনলাইনে ভাইরাল অনেক ভাবে অনেক কখনো একসাথে 3 4টা বান্ধবীর সাথে প্রেম করেছে হ্যাঁ একসাথে করেছি করেছি এগুলো করেছি অনেক করেছি এমন হয়েছে যে মানে একই বান্ধবী ওরা একই সার্কেলের আমি জানি না যারা এক সার্কেলের আমি প্রেম করি সবগুলোর সাথে যে করে করি মানে গার্লফ্রেন্ড একটু হাইটা গার্লফ্রেন্ডের আবার ওই স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েরা আসতে তাদের সাথে গল্প করতে হবে এরকম ছিল আমার দুষ্ট ছিলাম অনেক ছোটবেলা থেকে অনেক সময় আছে একসাথে বান্ধবীরা প্রেম করলে কিন্তু জেনে যায় কখনো ঠিক আছে ওরা মারামারি করছে এরকম অনেক সিন আছে আপনার টেন্টি গার্লস স্কুল আছে যেটা যারা টেন্টের দিকে থাকে থাকে তারা জানে একটা গার্লফ্রেন্ড ছিল আমার তো ও ওর আমার গার্লফ্রেন্ড ওর ক্লাসে যে আরেকটা বান্ধবী আছে এটা আমি জানতাম না যেটা ওর বান্ধবী তো ওর সাথে আমি আবার একটু টাঙ্কি মারতেছিলাম ও কিভাবে খোঁজ পাওয়া গেছে যে না বান্ধবীর সাথে টাঙ্কি মারা তোর ধৈরা বান্ধবী বান্ধবী মারামারি নিম দাম মারামারি পরে কি সমস্যা বলতেছে তুমি তুমি জানো না যে আমার বান্ধবী তুমি ওর সাথে প্রেম করতেছ আমি আমি জানি না কি শেষগুলো আমি কি জানি না আমি হাইটাতি এখান থেকে তারপরে কি তারপরে আবার মিলে গেছে আবার ওকে সব তারপরে যেটা হচ্ছে যে পুরন পুরনো যেটা যেটা একটু বেশি প্রায়োরিটি ওইটা আসলে ওইটা পরেটা ডিলেট করে দিতে হয়েছে এটার

দক্ষিণ পাড়া আমার জনস্থান ওখান থেকে আমি টেনটিতে ওদিকে অনেক বড় হলাম ছোট থেকে বড় হলাম এখানে দেন আস্তে আস্তে তো টিকটকের দিকে আসলাম টিকটক থেকে শুরু করে আমার ফ্যামিলি নিয়ে আবার নতুন করে শুরু করলাম আচ্ছা বড় আমি অনেকগুলো স্কুলে পড়াশোনা করেছি আর ছোটবেলায় যেটা পড়াশোনা করেছি যেটা হচ্ছে মহখালী আব্দুল হামিদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মহখালী মডেল স্কুল পলিটাকে আর তারপর মাহখালী মডেল হাই স্কুলে পড়াশোনা করেছি দেন ওইখান থেকে বের হয়ে আবার আপনার টেনটি বয়েস স্কুলে টেনটি বয়েস স্কুলে পড়াশোনা করার পর ওইখান থেকে আবার আপনার রয়্যাল একাডেমি থেকে আমার এসএসসি দিলাম আর এখন আবার স্টার্ট করব নতুন করে দেখি কোন কোথায় এইচএসি দেওয়া যায় ভালোভাবে